আসসালামু আলাইকুম। এই যে ফুল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লঙ্গান, লঙ্গানের ফুল চলে আসছে, ছোট একটা গাছ, এগুলো গ্রাফটেড কলমের গাছ। এই যে এখানে একটা গাছে ফুল আসছে, ফুল এখনো বেরোয়া শেষ হয়নি, ফুল বেরোচ্ছে কেবল, আর এখানেও আসতেছে। এই যে ফুল, এটা তো পুরোপুরি বেশ বের হয়ে গেছে। আর এখানে আছে হচ্ছে আপেলের গাছ, যে আপেলের ফুল, যে আপেলের ফুল নিচেও আছে, এখানেও আছে। আর এই গাছগুলোর যদি আমি শেপ দেখাই, এই যে দেখেন, এগুলো ডালপালা বিশিষ্ট, কিছু মানে পাতা নাই গাছগুলোতে, নতুন পাতা গজাচ্ছে। এই যে এখানে পাতা বেরোচ্ছে, অল্প কিছুদিনের মধ্যে গাছগুলো বেশ ঝোপালো হয়ে যাবে, নতুন নতুন পাতা ছাড়া শুরু করছে। আর এখানে টিকে গেছে, তিনটা ফল টিকে গেছে আপেল, আশা করি এগুলো আরও বড় হবে দিন দিন। তো যারা নিতে চান এরকম ছোট ছোট ফল আছে, এগুলো আমি ফলই বলবো, কারণ এগুলো উপরের যে ফুলের পাপড়ি সেটা পুড়ে গেছে, মানে মরে গেছে এগুলো, আর ফলটা টিকে গেছে। তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন, অনেক সুন্দর সুন্দর গাছ আছে। গাছগুলোর গঠন দেখেন, এখানে আরও গাছ আছে, এই যে লঙ্গানের আরও গাছ, এগুলাতে ফুল আসছে। এই যে এখানে ফুল আসতেছে লঙ্গানের, যেখানে ফুল বেরোচ্ছে, এই যে এখানে পিচ ফল আছে, ফল সহ গাছ আছে, যে পিচের ফল সহ গাছ, শুধু একটা গাছ না, এখানে আরও ফল আছে। এই যে ফল আছে, পিচ ফলের ফল বেরোইছে, এই যে নিচে আছে, ঠিক আছে, এই যে এইখানে আছে, আমি যদি দেখাই এখানে আছে। সুতরাং যারা ফুলসহ লঙ্গান, ফুলসহ আপেল বা ফলসহ আপেল এবং পিচ ফলের গাছ নিতে চান তারা যোগাযোগ করতে পারেন, অনেক সুন্দর সুন্দর গাছ আছে। এগুলো গাছে পাতা এখন নাই, তবে অল্প কিছুদিনের মধ্যে পাতা গজাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।